हेलो गाइस, आई वांट टू फक यू वेरी नाइसली, प्लीज ब्रिंग कॉन्डोम। हे एटसेट्रा ओ माय वा मो सिंदेइरु So you see, that's where the trouble began. That smile. That damn smile. Hey, 22 শ্রাবণ ভূতের ভবিষ্যৎ। দাঁড়া। হে, আমাদের স্কুলে ভর্তি নিয়েছে এন্ড আমার ছোটবেলার বন্ধু। এন্ড সেদিন ও আমাদের সাথেই যাচ্ছে। স্ট্যামার করছে। হে, ও থ্রি স্টার্ট। ও আমি Hey! Hey! যে কোনো বই তুমি তুলতে পারবে। পারো। শিট। কাট। ভালো বই এখানেও আছে। শুনতে ভালো লাগে না বলে? কেউ দেখে না। ও হ্যাঁ, সৃজিত মুখার্জি। ও হ্যাঁ, সৃজিত মুখার্জি। ফ্যাশনিস, লিবার্টি ফ্যাশনিস ফ্রম কোর্ট। তারপর আমি তোকে আজকে একটা বাড়ি থেকে ইন্টারভিউ পাঠাবো, নালে এখানে দেখি। কিসের ইন্টারভিউ? वोलिनी का नैनोजेल फॉर्मूला जल्द समाये। So one of the common question was कि ए फिल्म टार actually theme की चिलो। So इटर कोनो basic एक्टा theme ना, अनेक कोटा theme underlying आछे, but अमरा main जगलो आछे उटा बोलची। So first one was the beginning of friendship, which was like অনেকটাই স্পটেবল অ্যান্ড নোটিসেবল ছিল। অ্যান্ড অলসো লাইক দুজনের মধ্যে কন্ট্রাস্ট ছিল অনেক, লাইক একজন হচ্ছে ওয়েস্টার্ন কালচারটাকে বেশি বিলিভ করে অ্যান্ড কসবের ক্যারেক্টারটা ওয়্যারাজ বেঙ্গলি কালচারটাকে বেশি বিলিভ করে। সো এরকম একটা ছিল লাইক কন্ট্রাস্ট অফ কালচার, যেটা লাস্টে আমরা মনোলগেও বুঝেছি। দেন আরেকটা কোয়েশ্চেন ইজ থিমটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কেন অ্যান্ড লাস্টে কেন কালারে আসে? অ্যান্ড এটা ইজ লাইক অনেকজন জিজ্ঞাসা করেছে, বন্ধুরা হোক বা যারা দেখেছে অনেকজনই জিজ্ঞাসা করেছে। সো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বেসিক্যালি মিন্স গ্রে আর কি, গ্রে রিপ্রেজেন্টস বোর্ডম। তো যখন ওদের দুজনের মধ্যে ফার্স্ট ইন্টারাকশনটা হলো, মানে আমার যে ক্যারেক্টারটা ও বেসিক্যালি ইন্টারেস্টেড ছিল না, যে আই এম নট ইন্টারেস্টেড ইন হিম, তো এর জন্য কালারটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। দেন আস্তে আস্তে ওর যে ইন্টারেস্টটা ওর প্রতি গ্রি হওয়া শুরু করলো, ও রিয়েলাইজ করা শুরু করলো যে হ্যাঁ, দেয়ার ইজ সামথিং উইচ আই নিড টু এক্সপ্লোর। ফিল্মে যখন কালারটা আসলো, প্যারালালি ওর লাইফেও কালারটা এসেছে। অ্যান্ড আরেকটা কোয়েশ্চেন ছিল কি আমরা এই আইডিয়া যেটা ওটা কোনখান দিয়ে পেয়েছি। সো লং স্টোরি শর্ট, এই স্ক্রিপ্টটা যেটা লেখা ছিল লাইক বেসিক স্ক্রিপ্টের প্লটটা কয়েকটা ডায়লগ, ওটা হচ্ছে আমরা ক্লাস 9 লিখেছিলাম, মোটমাট ওই 9 আমরা লিখেছিলাম। তখন আইডিয়া কি ছিল অত এক্স্যাক্টলি মনে নেই, এখন যখন আমাদের কাছে অনেক রিসোর্সেস আছে, অনেক লাইক অল্প হলে ভালো ক্যামেরা আগের থেকে, দেন মাইক আছে, দেন ইকুইপমেন্টস আছে, এক্সেট্রা এক্সেট্রা, তো ওর জন্য আমরা ডিসাইড করলাম ওকে লেটস জাস্ট ডু দিস। মানে ইট ওয়াজেন্ট অ্যাকচুয়ালি মানে ওরকম কিছু একটা ক্রিয়েটিভ আইডিয়া ছিল না অ্যাকচুয়ালি। হ্যাঁ, অনেক কিছু দেওয়ার কথা ছিল, দেন অনেক সিন ডিলিট করতে হয়েছে এডিটিংয়ের সময়, দেন অনেক সিন আমরা শ্যুট করতে পারিনি, বিকজ জানোই এখন সিচুয়েশন কেমন চলছে,
এর জন্য আমরা অনেক সিনই দিতে পারিনি, অনেক সিন ভেবেছিলাম যে হ্যাঁ এটা 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 দিবো, এটা এটা দিবো, সো এটা দিতে পারিনি। দেন লাস্টের মনোলগটা অনেকটা লেন্দি করার কথা ছিল, বাট টাইম ছিল না, অন্যায় করেছে শাস্তি হবে। সো পুরো প্লটটাকে যদি একসাথে করতে চাই তাহলে জিনিসটা ইজ যে পাঁচজন বন্ধু ওরা প্ল্যান করেছিল একটা জায়গায় যাবে। কস্তাবের যে ক্যারেক্টারটা, হি ইজ নিউ টু দি গ্রুপ, ও প্রথমবার দেখা হলো ওর সাথে। দেন যেদিন আর কি ট্রেনটা ছিল, দুদিনই দুজনই হচ্ছে ট্রেনটা মিস করে দেয়, আমার ক্যারেক্টারটা প্লাস কস্তাবের ক্যারেক্টারটা। দেন ওই তো ওদের মধ্যে ইন্টারাকশন হয়, দেন একদম এন্ডে ওরা আরেকটা ট্রেন পায় অবভিয়াসলি, সো দেন ওরা ওই ট্রেনটা করে চলে যায়। এখন দিস ওয়াজ দি বেসিক প্লট, আসলে অনেক অ্যাজ সেড আর্লিয়ার যে অনেক কিছুই করার কথা ছিল, বাট উই কুডেন্ট ডু ইট বিকজ অফ দি সিচুয়েশন। হ্যাঁ, আমার বই পড়তে ভালোই লাগে। আই এম আ ড্যান ব্রাউন ফ্যান অ্যান্ড ইউ ক্যান কল মি আ পটার হেড অ্যাজ ওয়েল। 13 রিজনস ওয়াই, হ্যারি পটার, দেন অ্যালকেমিস্ট, শার্লক হোমস, ব্যোমকেশ বক্সি, চতুষ্কোণ, অপুর পাঁচালী, ভালো বই এখানেও আছে। নামগুলো শুনতে কুল না বলে বেশি লোকজন দেখেও না। বাংলা সিনেমা দেখতে, বাংলা সাহিত্য পড়তে অতটা কুল লাগে না বলে কেউ সেটাকে গুরুত্বও দেয় না।